মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধার বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশাররফ হোসেন অভিযোগ করেন, মানুষের ভোটাধিকার হরণ করে সরকার স্বাধীনতার মূল লক্ষ্য ভুলুণ্ঠিত করেছে। আর 14 দলের নেতা ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, বিএনপি জামায়াতকে রাজনৈতিক অঙ্গন থেকে বিতাড়িত করতে হবে। জুবাইয়া ঝুমার প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন টিএইচ মুসলিম। চারপাশে ঘন কুয়াশার আবছায়া, উকিঝুঁকি মারছে সূর্যের লাল আভা, আর হরেক রকম ফুল ও পাতাবহরে বিশেষ রূপ পেয়েছে বিজয় দিবসের জাতীয় স্মৃতিসৌধ। একাত্তরের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয় আজ হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেন 2 নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা। আমি মুক্তিযোদ্ধা হিসাবে মনে করি, এই বাংলাদেশে স্বাধীনতার পক্ষে বিপক্ষে থাকতে পারে না। এই বাংলাদেশে বিরোধী দল থাকবো স্বাধীনতার পক্ষে, আর সরকারি দলও থাকবো স্বাধীনতার পক্ষে। যারা আমার সংবিধানের 4 মূলনীতি মানবে না, তারা রাজনীতি করতে পারে না। বিজয় দিবসে দলীয় নেতাদের সাথে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, স্বাধীনতার মূল লক্ষ্যই আজ ভুলুণ্ঠিত। যেই স্বপ্ন নিয়ে এই মুক্তিযুদ্ধ হয়েছিল, দুর্ভাগ্য আমাদের যে আজকে 51 বছর পরেও বলতে হয় বাংলাদেশে আজকে সেই মুক্তিযুদ্ধের চেতনা সম্পূর্ণ ভুলুণ্ঠিত। গণতন্ত্র নাই, অর্থনীতি, লুটপাট, চাঁদাবাজি, দেশে থেকে বিদেশে যে পাচার করে দেওয়া হয়েছে আমাদের সম্পদ, তার জন্য আজকে অর্থনীতি ধ্বংসপ্রায়। দলীয় নেতাদের সাথে নিয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানানোর পর বলেন, আওয়ামী লীগ বিএনপি জনগণের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে। আগামী নির্বাচনে আমরা মনে করি যে দেশের মানুষ বড় দুটি দলের প্রতি অসন্তুষ্ট, তাদের প্রতি মানুষের কোনো আস্থা নাই। জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা নিবেদন শেষে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, রাজাকার দোসর যুদ্ধপরাধীদের সাজা বাতিল করতে চায় বিএনপি জামাত। সাম্প্রতিককালে বিএনপি জামাত চক্র এবং চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী সরাসরি বাংলাদেশে একটি অস্বাভাবিক সরকার আনার চক্রান্ত করছে, সংবিধানের কবর রচনা করছে। এমন প্রেক্ষাপটে সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, দেশীয় অপশক্তির পাশাপাশি বিদেশি অপশক্তিও বেশ তৎপর। নানা ধরনের অপশক্তি এবং তাদের অপতৎপরতা আছে, তার মধ্যে দেশীয় অপশক্তি আছে, বিদেশি অপশক্তিও আছে। সকল অপশক্তিকে মোকাবিলা করে সবার সম্মিলিত প্রয়াসে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় জানান জাতীয় স্মৃতিসৌধে আগতরা। দেশটা আমাদের সকলের, তাই দেশটাকে স্বচ্ছ এবং সুন্দর রাখতে প্রয়োজন। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকলকে স্ব জায়গা থেকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার, এমনটাই প্রত্যাশা ছিল জাতীয় বিজয় দিবসে সকলের। জুবাইয়া ঝুমা, এসিটিভি, সাভার জাতীয় স্মৃতিসৌধ।